ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম কার্টুন। কেমন আছো সবাই? আসলে ভালো আছো? আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছে দমদম পার্ক তরুণ সংঘ, আর এই তরুণ সংঘের এবছরের থিম হলো মুক্তধারা। আর এই থিম কেন হতে চলেছে, কী থাকছে এই থিমের মধ্যে, পুরোটাই তোমাদের সামনে লাইভ শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে দমদম পার্ক তরুণ সংঘ, দেখতে পাচ্ছ এই হলো মেন মণ্ডপ সজ্জা। মণ্ডপ সজ্জা এখন কিন্তু প্রচুর দেখতে পাচ্ছ, শিল্পীরা কিন্তু কাজ করছে। আর ভেতরে যাব, এন্ট্রি থেকে ঢুকবো, যেখান থেকে তোমরা ফ্রন্ট থেকে ঢুকবে সেই জায়গা থেকে ঢুকে তোমাদেরকে দেখাবো ভেতরের কাজকর্ম কেমন কী হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ করছে। পুরোপুরি মণ্ডপে ঢোকার যে মেন যে গেট, সেই গেট থেকে তোমরা ঢুকলেই প্রথমে কিন্তু দেখতে পাবে পুরোপুরি কিন্তু কাপড়ের কিন্তু মেনলি কাজটা হচ্ছে। পুরো মণ্ডপটা কিন্তু কাপড়ই হচ্ছে। তার ভেতরে কিন্তু প্লাইয়ের ছোটো ছোটো ঘর আছে, যেটা আমি উপরে যে অংশগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এখন কিন্তু শিল্পীরা দেখতে পাচ্ছ এই যে কাপড়ের যে অংশ, এর ঠিক নিচে কিন্তু বাঁশের যে দলমা, সেই দলমা রয়েছে। তার উপরে দেখতে পাচ্ছ চট রয়েছে, তার ঠিক উপরেই রয়েছে কিন্তু এই যে কাপড়ের অংশগুলো। পুরো কাপড়কে কাটিং কাটিং করে বিভিন্ন রকমের কালারিং, এই যে কাপড়ের অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শীতের সময় আমরা ব্যবহার করে থাকি। আর এই যে অংশগুলোকে কিন্তু কাটিং করে বিভিন্ন রকমের মানে কালারিং কাপড়গুলোকে নিয়ে কিন্তু মেনলি এই মণ্ডপটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখন কিন্তু দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু তার নিজস্ব হাত দিয়ে নিখুঁতভাবে কিন্তু কাজগুলোকে করছে। তার ঠিক উপরের অংশগুলো দেখতে পাচ্ছি, উপরে কিন্তু ছোটো ছোটো ঘর তৈরি করা হয়েছে। এই ঘর তৈরি করার কারণ কী, বা এই যে মণ্ডপটা তৈরি হচ্ছে এর মেন মানে কিসের উপর ভিত্তি করে এই মণ্ডপটা তৈরি হচ্ছে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই হলো এন্ট্রি পথ, যেখান থেকে মানুষজন ভেতরে প্রবেশ করবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু পাটাতন তৈরি করা হয়েছে। আর তার ঠিক সাইড বরাবর দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পাহাড়, দু সাইডে কিন্তু পাহাড় রয়েছে। পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু আমরা মায়ের মূর্তি দর্শন করার জন্য যেন এগিয়ে যাব। আর এই জায়গায় দেখতে পাচ্ছ এখন কিন্তু শিল্পীরা দেখতে পাচ্ছ কাজ করছে, প্রচুর শিল্পী রয়েছে যারা এখানে কাজে যুক্ত আছে। আর যেহেতু হাতে গোনা আর 10 থেকে 16 দিন বাকি আছে, আর সাইডগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি পাহাড় রয়েছে। একদম উপরে কিন্তু একটা অংশে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু হরিণ রয়েছে, কারো একটা হাত রয়েছে। মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পুরো কাপড় দিয়ে ছোটো ছোটো নিখুঁতভাবে কিন্তু মেনলি কাজগুলো করা হয়েছে। পুরো ওই সাইডেও দেখতে পাচ্ছ শিল্পীরা কাজ করছে, একদম পুকুরের সাইড বরাবর তোমরা কিন্তু দেখতে পাবে। পুরোটাই কিন্তু পাহাড়ের মধ্যে দিয়েই কিন্তু মেনলি, এখানে একটা জিনিস বোঝাতে চাইছি যে ছোটো ছোটো ঘর, মানে পাহাড়ের উপরে কিন্তু মেনলি ছোটো ছোটো ঘর রয়েছে। আর এই যে নিচের অংশগুলো তোমাদেরকে দেখাই, এগুলো আমরা যে পাপোস ব্যবহার করি সেই পাপোসকে দিয়েই কিন্তু মেনলি এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু পুরো কাপড় মানে পাপোসের যে অংশ, পাপোস দিয়েই কিন্তু মেনলি তৈরি করা হয়েছে। এই সাইডেও যদি আমি তোমাদেরকে দেখাই, এই যে অংশগুলো পুরোপুরি পাপোসে তৈরি করেছে। আর এই যে কাপড়ের টুকরো, এই কাপড়গুলোকে সব কাটিং করে দেখতে পাচ্ছ সেলাই করে করে বিভিন্ন রকমের কালারিং কাপড় দিয়ে কিন্তু মেনলি এটাকে তৈরি করা হয়েছে। সব জায়গায় কিন্তু পাহাড়ের উপরে কিন্তু মানুষ বসতি করছে। এই যে পাহাড়ের উপরে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু বসতি। আর এই যে জিনিসটা দেখালাম যে একদম চূড়ায় কিন্তু মেনলি একটা হরিণ বাচ্চাকে কিন্তু তুলে ধরেছে মানুষ, মানে একটা হরিণ বাঁচলেও কিন্তু বন্যার সময় কিন্তু বাঁচবে, এই জিনিসটাকে মুক্ত করার জন্যই কিন্তু বলতে চাইছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্টেজ বাঁধা রয়েছে, আর এখানেও দেখতে পাচ্ছ প্রচুর শিল্পী কাজ করছে এই যে অংশটায়। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা সেতু টাইপের রয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ একটা লক গেট রয়েছে, যে লক গেটে কিন্তু জল ছাড়া হবে, যে জল ওখান থেকে ঝর্ণার মতো কিন্তু অপরন্ত চলতে থাকবে। ওখান থেকে কিন্তু এই যে দিঘি দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা দিঘি রয়েছে, এই দিঘিতেই কিন্তু এসে জলটা মিশবে। এই যে দেখতে পাচ্ছ পুরোপুরি যে টিনের যে পাটাতন করা হয়েছে, এই টিনের পাটাতনের সাইডে দেখতে পাচ্ছ প্রচুর পাইপ লাগানো রয়েছে, যেই পাইপের জল মানে ওখান থেকে জলগুলো এসেই মেনলি কিন্তু এই যে দিঘি, এই দিঘিতেই কিন্তু মিলবে। আর এই সাইডে দেখতে পাচ্ছ পাহাড়ের যে অংশ, এই পাশ থেকে কিন্তু আসছে। আর এদিকেও দেখতে পাচ্ছ যদি এদিকটায় ক্যামেরা ঘোরাই, ওই যে পুকুরের সাইড বরাবর কিন্তু পাহাড়টা রয়েছে। মেনলি এই দিক থেকে তোমরা এন্ট্রি করবে, এই দিক থেকে এন্ট্রি করার পরে তোমরা কিন্তু এই যে জিনিসটা, এটা কিন্তু ভালোভাবে তোমরা দেখবে। দেখার পরে কিন্তু মেনলি এই যে রাস্তা বরাবর কিন্তু সামনের দিকে এগোলেই তোমরা কিন্তু দেখতে পাবে এক্সিট কিন্তু সামনে রয়েছে। এক্সিটের সামনেই কিন্তু মেন যে দুর্গা প্রতিমা, এখানে কিন্তু মা দুর্গাকে কিন্তু তোমরা দর্শন করবে।
দুর্গা প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো পুরোপুরি মাটির যেন তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছ, এই যে মাটির ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি চটের অংশ রয়েছে, তার উপরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া হয়েছে, আর এই যে অংশগুলো পুরোপুরি লোহার, এই যে অংশগুলো পুরোপুরি কিন্তু মাটির লাগছে দেখতে পাচ্ছ। পুরো একটা যেন একটা গুহার মধ্যে কিন্তু শিব আর দুর্গার যে মিলন সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি। চলো তোমাদেরকে একবার ভেতরের দিকে প্রবেশ করব, দেখাবো এখানকার মায়ের মূর্তিটা, দেখো অসাধারণ লাগছে, খুব সুন্দর। শিব ঠাকুর রয়েছে সামনেই, কিন্তু দুর্গা আমাদের মা দুর্গা হাত রয়েছে সাইডে, খুব সুন্দর যেন একটা গুহার মধ্যে কিন্তু মেনলি এই মানে দুর্গা প্রতিমা কিন্তু রয়েছে। এই যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু মাটির প্রলেপ দেওয়া রয়েছে, তার ঠিক অংশগুলোই দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট হরিণ রয়েছে, মানে একটা গুহার মধ্যে কিন্তু মা দুর্গা, গুহার মধ্যে কিন্তু মা দুর্গা শিব ঠাকুর কিন্তু রয়েছে, এই যে গুহার অংশগুলো দেখতে পাচ্ছ। আর এই গুহার যে সাইডে দেখতে পাচ্ছ পুরো কিন্তু পাহাড়, পুরো পাহাড়ের মাঝখানে কিন্তু মেনলি এই যে গুহাটা কিন্তু রয়েছে, যার মধ্যে আমাদের দুর্গা মা আর তার সঙ্গে কিন্তু শিব ঠাকুর রয়েছে। তোমরা যদি ওই দিক থেকে এন্ট্রি করো, এন্ট্রি করার পরে তোমরা কিন্তু এই পাহাড়ের পাহাড়টা কিন্তু তোমরা দেখতে পাবে, পাহাড়টা দেখার পরেই কিন্তু মেন গুহাটা পড়বে। গুহার গায়ে কিন্তু প্রচুর চিত্রাকার কিন্তু তৈরি করা হয়েছে, তার ঠিক সাইড দিয়ে দেখতে পাচ্ছ, এদিকে যদি আমি অ্যাঙ্গেল করি এটা হলো এক্সিট পথ, এদিকে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পাহাড়ের যে অংশগুলো এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, চারিদিকে দেখতে পাচ্ছ পাহাড়, তার মধ্যে মধ্যে দেখতে পাচ্ছ ঘর রয়েছে, ওই যে ঘরগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু পুরোপুরি যে প্লাই, প্লাইকে কাটিং কাটিং করেই কিন্তু মেনলি এই ঘরগুলো তৈরি করা হয়েছে। মণ্ডপের ঠিক বাইরের যে অংশটা দেখতে পাচ্ছ বাঁশের কাজ হয়েছে, তার সঙ্গে একদম সরু যে বাঁশকে কেটে কাটিং করে কিন্তু মেন চটকে দিয়েই কিন্তু মেনলি তৈরি করা হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ পুরোপুরি চটের উপর নির্ভর করেই কিন্তু এই মণ্ডপটা কিন্তু গড়ে। ফাইনালি বন্ধুরা তোমাদেরকে দেখালাম দমদম পার্ক তরুণ সঙ্গে যে পূজা মণ্ডপ, এবছরের থিম হলো মুক্তধারা, তো এই থিম সম্বন্ধে কিন্তু পুরোটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আর কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী আরও একটা নতুন ভিডিও দেখাচ্ছি, তাদের যেন ভালো থাকবে, সুস্থ থাকবে।